আসসালামু আলাইকুম আমরা মুরগির ফিট তৈরি করছি ইনশাল্লাহ ফিট মেশিন এনে নিজে নিজে তৈরি করলাম আশা করি ইনশাআল্লাহ আমরা সফল হব আরও হয়তো আরও সফল হব ইনশাআল্লাহ সফল দিকে আমরা না ফিট মেশিন 百分之二十七点七九六八七。 হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আসেন তো প্রথমে আমরা যে ভিডিও ক্লিপটি দেখালাম ওনার বাসা হচ্ছে চিটাগাঙ্গে আমাদের কাছ থেকে একটা ফিড মেশিন নিয়েছিল অনলাইনের মাধ্যমে আলহামদুলিল্লাহ খুব ভালোই চালাচ্ছে এবং তার যে ফিড আর কেনা লাগে না তো আমরা বারবার বলেছি যে ফিড মেশিনে যে কোনো ধরনের ডাইস দিয়ে যে কোনো ধরনের ফিড আপনারা তৈরি করতে পারবেন যেমন গরুর মুরগির হ্যাঁ গ্রোয়ার মুরগির তারপর বড় মুরগির আমাদের কাছে দুই রোলার তিন রোলার এবং চার রোলারের ফিড মেশিন অ্যাভেলেবেল আছে তো যাদের ফিড মেশিন প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খামারের খরচ যদি আপনারা অর্ধেক কমিয়ে আনতে চান অর্থাৎ দেখেন পঞ্চাশ কেজি ফিড কিনতে গেলে কিন্তু আপনার পঁয়ত্রিশশো চার হাজার এরকম আর কি রেট যেটা আমি জানি বা আমার ধারণা তো সেই পঞ্চাশ কেজি খাবার যদি আপনি আপনার ঘরে তৈরি করেন সর্বোচ্চ দু হাজার টাকা বা পঁচিশশো টাকা খরচা হবে যেমন মন ভোট দশ কেজি ভুট্টা কিনলেন দশ কেজি গম কিনলেন দশ কেজি ধানের চিটা কিনলেন হ্যাঁ আবার ঘাসও দিতে পারবেন আপনি দশ কেজি ঘাসও অ্যাড করতে পারবেন তো সব কিছু অ্যাড করে দেখবেন যে খরচটা আপনার দুই হাজারের কাছাকাছি চলে এসছে অর্থাৎ খরচটা কিন্তু অর্ধেকে চলে আসবে আরেকটা জিনিস আপনি বাজার থেকে যে ফিডগুলো খাওয়াচ্ছেন ওগুলো কি দিয়ে তৈরি বোঝে নিত বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে আমরা সবাই জানি অনেক ভেজাল টেজাল সব কিছুই থাকে তো সেটা কি দিয়ে খাওয়াচ্ছেন আর আপনি যখন নিজে তৈরি করবেন তখন অবশ্যই কিন্তু আপনার ভালো জিনিস দিয়ে তৈরি করবেন যেমন গমের আটা হ্যাঁ তারপরে ভুট্টার আটা এরকম ভালো ভালো জিনিস দিয়ে তৈরি করবেন তো বাজারের খাবারের থেকে আপনার ঘরে যে খাবারটা তৈরি করবেন ওই খাবারটি তৈরি করলে আপনার মুরগি বা অন্যান্য জিনিসগুলো আরও খুবই ডেভেলপ হবে কারণ আমরা হোটেলে কী খাই হোটেলে আমরা বলতে পারবো না যে কীসের মাংস খালাম বা কী দিয়ে খেলাম কিন্তু বাসায় যখন আপনি রান্না করে খাবেন তখন আপনি বুঝতে পারবেন যে না আমি বাসায় কী দিয়ে খেলাম বা কী রান্না করেছে তো এটাই হলো মেন বিষয় তো বিশেষ করে খামারের খরচ যদি কমিয়ে আনতে চান অবশ্যই যারা পোলট্রি খামারে আছেন বা গরুর খামারে আসেন বা ছাগলের খামারে আসেন বিভিন্ন কাজে যাদের ফিড প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে মেশিনটি ক্রয় করতে পারেন মেশিনের রেট আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তিনটা কোয়ালিটির মেশিন আমাদের কাছে পাবেন দুই রোলার তিন রোলার এবং চার রোলার আপনি মনে করলে আমান ভুট্টা দিয়েও ফিড তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটিটা কমে যাবে আর যদি ভুট্টা ভেঙে দেন তাহলে আপনার হিউজ পরিমাণে ডেলিভারি পাবেন প্রতি ঘন্টায় আপনার দেড়শো কেজি দুইশো কেজি একশো কেজি এবং আশি কেজির মেশিন আমাদের কাছে পাবেন তো যাদের ফিড মেশিন প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে করে সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দেব অথবা যদি মনে করেন যে না আপনি আমাদের মেহেরপুরে আসবেন এসে দেখে শুনে নেবেন তাও নিতে পারবেন আপনি ফিডটা নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারবেন আমাদের এখানে ডাইস আছে বিভিন্ন ধরনের আমরা দুইটা ডাইস ফ্রি দিই ভিতরে একটা ডাইস থাকে আর ডাইস আপনার সাথে পেয়ে যাবেন তো বিভিন্ন ধরনের সাইজ করতে পারবেন এবং মনে করেন যে ছোটো করলে ছোটো করতে পারবেন বড় করলে বড়ো মোটা করলে মোটা হ্যাঁ চিকন করলে চিকন বিভিন্ন ধরনের সাইজ আপনারা এই ডাইসের মাধ্যমে করতে পারবেন আর যে কোনো জিনিস দিয়ে আপনারা হচ্ছে ফিড তৈরি করতে পারবেন যেমন কাঁচা ঘাস বা শুকনা ঘাস হ্যাঁ ভুট্টা দিলেন ভুট্টা পাউডার ধানের চিটা এগুলো মিক্স করে দিলে সুন্দরভাবে ফিডটা তৈরি হয়ে চলে আসবে অটোমেটিক আর সম্পূর্ণ ভালো জিনিস হচ্ছে এটা হচ্ছে আপনার বাসা লাইন দিয়ে চালাতে পারবেন ফোর ফোর্টি লাইনের কোনো প্রয়োজন নেই আপনার বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে আপনি চালাতে পারবেন এটা সব থেকে একটা বড়ো প্লাস পয়েন্ট যাদের পোলট্রি মুরগির বড় খামার আছে যারা ফিড কিনতে কিনতে অতিষ্ঠ হয়ে গেছেন তারা চাইলে আপনাদের যদি খামারকে লাভবান করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা মেশিন ক্রয় করতে হবে এবং একটা মেশিন ক্রয় করলে আপনার খামারের যে খরচটা এটা অর্ধেকে নেমে আসবে অর্ধেকের থেকেও বেশি নেমে আসবে আমরা এটাতে ব্যবহার করেছি তিন হর্স পাওয়ারের থ্রি কিলোয়াটের মোটর অর্থাৎ সাড়ে সাত হর্স পাওয়ার মোটর যেটা আপনি বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন তো এই ধরনের মেশিন সম্পর্কের প্রয়োজন হলেও আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা যারা মনে করেন যে না ফিড তৈরি করে বার্কেটে সেল দেবেন তারা যদি একটা মেশিন ক্রয় করেন প্রতি ঘন্টায় যদি আপনি দুশো কেজি পর্যন্ত ফিড তৈরি করতে পারেন বা একশো কেজি যে মেশিনগুলো আছে এই ধরনের মেশিনে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি চাইলে আপনাদের এলাকায় যদি প্রচুর পরিমাণে মুরগির খামার থাকে বিশেষ করে গাজীপুরের অঞ্চলে তা আপনি চাইলে এই ফিড তৈরি করে বাজারে সেল দিতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি সেল দেন তা প্রত্যেক দিন আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে এবং অনাসে যদি ফিডটা আপনি বাজারে সেল করতে পারেন তো যাই হোক এছাড়াও আমাদের কাছে গাভীর দুধ মেশিন ঘাস কাটার মেশিন হ্যাঁ ধান ভাঙানোর মেশিন হলুদ মরিচ গুঁড়া করার মেশিন ভুট্টা ভাঙার মেশিন সব ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি অথবা যদি মনে করেন যে না আপনারা ডাইরেক্ট আমাদের শোরুম এসে নেবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর নূরপুর বাজার আমাদের শোরুমের অবস্থান তো রেটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কারণ হচ্ছে ডলারের আপডাউনের ক্ষেত্রে অনেক সময় রেটটা কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডেসক্রিপশন দিলে পরবর্তীতে আমরা আবারও এডিট করতে পারবো তো বন্ধুরা আমি প্রথমে যে ক্লিপটা দেখেছিলাম আপনাদেরকে ওটা হচ্ছে আমাদেরকে এক বড়ো ভাই পাঠিয়েছে উনি খুব ভালো মতো চালাচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে যাই যেমন ওই এখান থেকে চিরাগাং গিয়ে তো ভিডিও করা সম্ভব না এই জন্য আর কি আমরা তাদের কাছ থেকে ক্লিপ নিয়েছি বা বিভিন্নজন আমাদেরকে বলে যে ভাই আসেন আমাদের এখানে বেড়াই যান সব সময় চাই আপনাদেরকে একটা ভালো মানের মেশিন উপহার দেওয়ার জন্য একটা ভালো মানের মেশিন উপহার দিলে আপনাদের কাছ থেকে আমরা পরবর্তীতে কিন্তু দু দশটা কাস্টমার পেয়ে থাকি তো এইভাবে আমাদের কাস্টমারগুলো ডেভেলপ হয়ে থাকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেশিনটি ক্রয় করে আপনার ব্যবসা বা খামারের জন্য আপনারা চাইলে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপনারা ইনশাল্লাহ ডেভেলপ করেন সব কিছুই এটা আমরা চাই বিভিন্ন ধরনের মেশিন দেখেন আমাদের কাছে আছে ফিড মেশিনও প্রায় একশোর উপরে আমাদের কাছে বর্তমান স্টক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ